بسم الله الرحمن الرحيم. مدهور আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে মাকে মনে পড়ে আমার মাকে মনে পড়ে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি হাসা ইসলাম, আজকে আবার মা আমার মা প্রোগ্রাম নিয়ে চলে আসছি আপনাদের সাথে। হয়তো গত তারিখে আপনি দেখেছেন মা একজনকে নিয়ে আসছিলাম, ওনার গল্প শুনেছি, ওনার সাথে অনেক ওনার লাইফের হিস্ট্রিটা জানতে পেরেছি। তো এরকমই মা আমার মাটা সাজানো হয়েছে মায়েদের গল্প শোনার জন্য। মায়েদের যে ত্যাগ, মায়েরা যে এত কষ্ট করে বাচ্চাদেরকে বড় করেন, কিভাবে তাদের লাইফে ত্যাগ দেন, তারা তাদের বাচ্চাদেরকে লুক আফটার করেন, এইগুলো নিয়ে কথা বলবো, কথা শুনবো, যাতে আমাদের ভবিষ্যতে প্রজন্ম যারা আছেন, মা হতে যাচ্ছেন, তারা যেন আমাদের কাছ থেকে বা এই মায়েদের কাছ থেকে কিছু শুনতে পারেন, বুঝতে পারেন, শিখতে পারেন। তাই আজকেও আমার সাথে একজন মাকে নিয়ে আসছি, ওনার নাম হলো হাজেরা খুরেশি অপি। আপা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আপা ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাকে প্রথমত ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনি কি সিলেটিতে না শুদ্ধ বাংলায় কথা বলতে চাচ্ছেন? কারণ আমাদের গত গেস্ট আসছিলেন উনি সিলেটিতে প্রিফার করেছেন, তো কোনটা আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? সিলেটি আমার মাতৃভাষা, এটা যদি কথা বলতে পারি তাহলে তো অবশ্যই স্বাচ্ছন্দ্য বোধ করবো। তারপরও আমার টিভির দর্শকদের উদ্দেশ্যে, সবাই তো আর সিলেটি না, হ্যাঁ সবাই তো আর সিলেটি বুঝেনও না, তাই আমার দর্শকদের উদ্দেশ্যে যারা সিলেটি না তাদের জন্য আমি শুদ্ধ ভাষায় কথা বলবো, যদিও ওদের মতো কথা হবে না। কথা যখন বলবো কমলা লেবুর গন্ধে চলে আসবে, তারপর আমি চাইবো যে শুদ্ধ ভাষায় কথা বলতে। বুঝছি, আপনি তাহলে চলুন আমরা সিলেটিতে কথা বলি। সিলেটি বলবেন? হ্যাঁ, ওরা কি বুঝতে পারবে আমাদের? অনেকে বুঝতে পারবে। গত তারিখে আমরা সিলেটিতে মাতিছি, যাতে সিলেটি আমাদের বিয়ার কিন্তু বেশিরভাগ সিলেটি। আচ্ছা ঠিক আছে, তো আমরা সিলেটিতে মাতি। আচ্ছা ঠিক, আমার কোনো প্রবলেম নেই। তো আফা, আপনার সম্পর্কে কিছু হোক, আপনার ছোটবেলা কোন জায়গায় জন্ম, কত বড় ইয়া ও দেশে আইসেন, কিভাবে আইসেন যদি একটু শেয়ার করতে। আমার সম্বন্ধে আসলে বেশি কিছু হইবার নাই, আমি অতি সাধারণ একজন আজ দশটা মানুষের মতো মানুষ আমি একজন। আমার নাম হাজেরা কুরেশি অপি, আমার সিলেট শহরও আমার জন্ম, সিলেট শহর আমার বেড়ে ওঠা মেইন টাউন আর কি, একটা আমার জন্ম কর্ম আমার এখানে সিলেট টাউনও বড় বড় মানে বেড়ে ওঠা, সপ্তাহের উৎপত্তি সিলেট টাউনও। আচ্ছা আচ্ছা, তার আর কি। তো আমার শৈশব আপনি জানতে চাই রাখিলা। জি, আমি ছোটো খালে অতি চঞ্চল, খুব বেশি দুষ্ট আসলাম। আচ্ছা, আমরা সাত ভাই বোন, সাত ভাই বোনের মধ্যে আমি সবার বড়, অবভিয়াসলি আমি মায়া মা বাবার মায়া বেশি পাইতাম বড় হিসাবে। তো বড় হিসাবে আমি খুবই দুষ্ট আসলাম, দুষ্ট থাকতে কি তা হইতাম, আমি পড়ালেখার আবার খুবই ভালো আসলাম। আচ্ছা আচ্ছা, তো পড়ালেখার ভালো থাকতাম, পড়ি আমি দুষ্টামি করলেও আমি অনেকটা মাফ পাই নিতাম। আমার আব্বা একজন এডুকেটেড ম্যান আসলা, তখন সময় তাই নর দুইজন মানুষের মেট্রিক পাশ করছিল, ফার্স্ট ডিভিশনে আমার আব্বা একজন আসলা, তো তাই নাকি পড়ালেখার ব্যক্তি খুব বেশি উৎসাহ দিতা। তো আমরা আমরা আব্বার কাছ থেকে পড়ালেখার মানে উৎসাহিত বেশি হইতাম। তো যখন আমি দুষ্টামি করতাম, আবার যখন দেখতাম আমার আব্বা যেন আমি দুষ্টামির সাথে সাথে আমি পড়ালেখার প্রায় সময় আমি ক্লাস প্রথম নিলে সেকেন্ড থাকতাম। আচ্ছা, তো আমার আব্বা আর কি আমার মানে এটা করতাম, বাট আমার আব্বা একজন খুবই কড়া মানুষ আসলা, তানোর শাসন, তান আদর, তানোর ভালোবাসা সবটা ইকুয়ালি আছিল। আচ্ছা, শাসনের সময় সেই শাসন হত্যা, আদরের সময় তেন আদর হত্যা, আর যেটা তেন একটি লাইক সার দিতা একটা তুমি সার দিলাইতা। তারপরেও আমার আম্মা, আমার আম্মা আসলে আমার সোলমেট, তাই না আসলে আমার ফ্রেন্ডর লেখান, আমার যা কিছু সাইবার যেটা করবা, যেটা আবদার যেটা আসিল সবটা আমার আম্মার কাছ থেকে গিয়া হইতাম। বুঝছি, মানে কোনো সময় আছে আমরা আব্বা, যেমন আব্বারে তো আমরা বেশি সময় পাইতাম না, তাই তো আমরা একটা বিজনেস আছে, আমরা একটা বিজনেস আছে, প্রিন্টিং বিজনেস আছে, তা তাই তো সকালে যাইতাম, ঘুম থেকে উঠি আমরা হয়তো বা ফাইতাম না, তান্ডে স্কুল থেকে আইতাম, আইয়াও তান্ডে ফাইতাম না, আমরা যখন বেরো যাইতাম কি তখন তাই না আইতা, তখন তো আমরা যাতা যাতা হইবার আমরা তো আম্মার গেছে হইতাম, তা আম্মার গেছে হইতাম সপ্তাহ, আমরা ওতার লাগে হতার লাগে ওতা দো হতা দো, আমার আম্মাই কে তা হতা, আমার আব্বার গেছে হইতা, আব্বার কাছ থেকে পারমিশন আনিয়া আমরা দিতা। আর দুষ্টামের কথা হইলাম, যেন যেদিন আমরা স্কুল থাকতো না, আস্তা দিন আমি ফারা বেড়াইতাম, আস্তা দিন আমি, আমরা তো আগে তো সবার দালান কোটা আসিল না, সিনোর ঠাল আসিল কেটা আসিল না, সাহাল আসিল ঠিনোর,
গাছ বাই লিতাম গাছ বাই আছিল ঠালো কেতা সালর মাঝে বইয়া গিয়া আমরা আছিল সফরি গাছ আচ্ছা সফরি গাছ আছিল আম গাছ আছিল কাঁঠাল গাছ আছিল ইতা আমি একবারে তার আমি অপারেশন করে লিতাম বাংলা চুগ্রাম অনুযায়ী কিন্তু এটাই সুন্দর একটা গাছ আর গাছ সব ধরনের গাছ পাওয়া যায় মানে খুবই সুন্দর লাগতো স্কুল থেকে আই আমার ফয়লা খাজ আছিল আমি গাছ বাই উঠে গিয়ে সালো বইতাম সালো বইয়া সফরি খাইতাম যে গোবাল লাগতো না এটা এটাই ভালাইতাম আচ্ছা আবার আমার দুই নম্বর বইন আছে তাইও আমার নোটি আছে তাইকে থাকতো তাই আমার আগে যাইতো কি গিয়া তাই সফরি রেখে থাকতো যেনে কোনটা খাসা কোনটা ফাঁকতো না তাই তো ফাঁকতো না না ফারে তাই দাঁত দিয়ে খামড়াই খামড়াই একটা খামড় দিত দিয়ে দেখতো এগুলো পাল্লা নাই রাখি দিত আবার গিয়া দেখতো আরেকটা খামড় দিত এগুলো পাল্লা নাই রাখি দিত গাছও থাকতে তাই ফাঁকতো না আমি গিয়া যখন দেখতাম সব টিলা লাগতো বাঁধুরে খাওয়ারা বান্ধরে খাওয়ারা আমি গিয়া চিল্লা নিয়ে আরম্ভ করতাম না আমার লাগে সফরি খাইতাম তাই গেল কই এটারে খেয়ে এটা নষ্ট করছে তো আমরা কি মানে আমরা ভাই বোন সাত ভাই বোন আমরা আচ্ছা সাত ভাই বোন আমরা খুনসুটি করিয়া মায়ের দরবার করিয়া মানে মানে খুব আনন্দের একটা আনন্দ আমরা ছোটবেলাটা খুবই একটা আনন্দময় কাটছে আর কি খুবই একটা আনন্দময় কাটছে আপনি কত আসলে আপনার আম্মার লগে আপনার সম্পর্কটা খুবই ভালো একটা সম্পর্ক মানে বন্ধুত্ব কিন্তু আমি বন্ধুত্ব সম্পর্ক আকিতা ঠিক নেই আমি কোন এক জায়গাতে শুনছি বা দেখছি যে মা মা লগে বাচ্চেন বা বাপুর লগে বাচ্চেন বেশ বন্ধুত্ব আর ঠিক না কারণ শাসনের ব্যাপার একটা আছে বাচ্চেন তো ডিসিপ্লিনের করার একটা ব্যাপার আছে বাট আমি মনে করি খেনে বন্ধুত্ব সম্পর্কটা আপনি বন্ধুত্ব সম্পর্ক রাখতে আপনি বাচ্চেন তো ডিসিপ্লিন রাখতে পারবা বিকজ আপনার লগে যেমন আমি আমার মা বাচ্চার লগে যদি আমি ওপেন লই না বন্ধুত্ব তো আমার বাচ্চায় বহুত জিনিস আছে আমার হইতো নাই হয় না যদি আমি বাচ্চারা কিলা শাসন করবো বাচ্চা কোন ফতে যার খেমনে যার কোন রং করে আমি তো শাসন করতে পারতাম না বিকজ আমি জানি না আমার বাচ্চা কেতা করে সেম ওলাখান আমি আমার মার লগে ফ্রি আসলাম বাট কোনো সময় আছে আমার মায় আমার শাসনও কর্তা কোনো সময় আছে নটি করছি দুষ্টামি করছি এখন তো বুঝি লাইছি আস্তা দিন তো আমি ফাড়া বেড়াইলাম রাতকে এটা করতাম আমি তো ঘরে আইতাম হইব রাতকে আইয়া যেমনি সন্ধ্যা হয় তাই আমি ফালন করতলে আমি আবই থাকতাম তো আমার আম্মাই জানতো আমি ফালন করতলে কতগুলি বইতে বইতে কইতাম কোথায় বাড়াইতে নাই তুই খাইতে নাই বাড়াইতেই তো আমি তো বাড়াইতাম না আমি খাইতাম না আমি অনুগমাই দিব আমি খাইতাম না আমার বালি শাকটা তো আমি অনুগমাই দিব তো আম্মাই কিতা হতো আমরা বাস চার আসি বাস চার থেকে যে বাসর খঞ্চি আছে নানি ওটা আনিয়ে খুঁচাইয়া খুঁচাইয়া বার করতাম বার করিয়া তো খানি উনি দিতা তো কইতা যে না আর ইতা করিও না নষ্টামি দুষ্টামি করছো নটি করছো ইতা আর করিও না নেক্সট টাইম আমি তোমার সম্বন্ধে আর কোনো কমপ্লেন শুনতাম চাই না খালকে তাই আমি ও আম্মা বলা আমি খালকে তাই বাবা খালকে উঠে আবার যে সেই আচ্ছা আপনার বাংলাদেশ কত বছর পর্যন্ত বিয়ার পরে উদ্দেশ্য আইসেন নি না আমি বিয়ার পরে উদ্দেশ্য আইছি আচ্ছা বাংলাদেশ কত কোন ইয়ার আইছে এই যে আইছে আমি 1998 1998 বাংলাদেশে যে আপনার বড় আর এদেশে আইয়া যে খাম কাজ এগুলা আপনার কাছে কিরম লাগছে আপনার ফিলিংসটা কিরম লাগছে ফলা হওয়ার পরে ফিলিং তো অবশ্যই ডিফারেন্ট বিকজ বাংলাদেশে আমরা আমরা একলা খান চলছি এদেশে আইয়া আর একলা খান বাংলাদেশে আমরা পড়ালেখা করছি আমরা অত সময় আসছিল না যেন গৌরব সম্পূর্ণ কাজ করতাম লাইক পড়ালেখা ফাঁকে ফাঁকে আমরা মারে হেল্প করছি মেহমান এলে নাস্তা বানাইছি গোদ ধর আটাইছি ওটা করছি বাট মেইন রেসপন্সিবিলিটি আসছিল না লাইক রান্ধা বাড়া করা বা আর যাতা করা আর এখানে এত সম্পূর্ণ আমরা উঠে ফুরে গেছি রান্ধা কিভাবে হেকলাতে জি আমি আমার বউই আইছি যেহেতু লাইক একটা পরিবারের বউ খন তো দায়িত্ব অটোমেটিক আমার উপরে গুছিয়ে ফেলবো আমি তো ফোরতাম ওই বউ ফারি আর না ফারি যে যে করি না করি আমার মাঝে একটা জিনিস আছে আমি ডিটারমাইন্ড আমি কনফিডেন্স থাকতাম না কোনো জিনিস আমি ফারি না আমি একটা হইতাম না ফারি না আমি কোনো চেষ্টা করবো বুঝছি না ফাতে ওটা করি করে বহুত জিনিস আছে রান্ধা বাড়া বহুতটা জিনিস আছে আগে এখন কিন্তু বইলি বল আপনি বাতটা কিলা রান্ধা আপনি ইউটিউবের দিকে জানিলিরা ফানি কিলা ফুটাইতে আপনি ইউটিউবের দিকে জানিলি তখন কোন লাইক 1998 অত অ্যাডভান্স আসিল না না এই সময় আসিল কি একটা বই বেশিরভাগ বলতাম সিদ্দিকা কবির আমি সিদ্দিকা কবিরের বই আমি লগে করে লই আসলাম আফা বাংলাদেশ থেকে লিয়ে আসতাম তো কোনো জিনিস আমি মেনু রান্ধতাম বলে আমার দেবর ননন তারা আসলা তারা বলা বাংলাদেশে কোনো জিনিস চটপটি খাইতা এটা খাইতা এটা আমি ফারতাম বাট এমনি তো রাখতাম কোনো যেমন লাইক মাছের মাছের কোনো ডিশ বা মিটের কোনো ডিশ এটা তো আমি টেকে দিতাম মন গীতা করতাম আমি বই দেখি লাইক খালাবো না ওলা যাতে সাথে আমি বই দেখি দেখি আমি রান্ধি রান্ধি খাওয়াইছি তো বই দেখি দেখি রান্ধি রান্ধি খাইয়া খাইয়া আমি নিজে লাইক ইস্ট হয়ে গেছি আমার আর মাশাল্লাহ এখন আত আইচ্ছে আমার রান্ধা আফা গুড আপনার বিয়ে সময় হয় আপনার যে আপনি জানেন যে উদ্দেশ্য আইতেই আপনার বিয়া ফরে তো এই সময় আপনি কিতা ফিল করছিল যে বাংলাদেশ ছাড়িয়ে আপনি এই দেশে আইতা নতুন একটা ফ্যামিলি আপনার অনুভূতিটা কিরকম আছে অনুভূতিটা আসলে বিয়া তো আল্লাহর আতো আমার ইচ্ছা আছে না আমার লন্ডন বিয়ে হইতো বাট আমার জোর যে বলতো আমি তাই তাম আমি লো ফোর্স ছিল আমি বিয়ে ফার্স্ট করছি বিয়ে ফার্স্ট করে আমার এম আসছিল লো ফোরতাম লো ফোরিয়া বুকি লিতাম এটা আমার এম আসছিল আর কি বুঝছেন তখন তো আমার একটা এমও বাধা পড়ে গেল
ইদেশ আইয়া যেহেতু আপনি ফাটতা না কারিয়ন করতে কিলা করবা বিকজ ইদেশর কালচার ইদেশর ভাষা আপনি তো শিখতে হইবা যত আমি বাংলাদেশি শিখে না ইংলিশে আমার একটা প্লাস পয়েন্ট আছে মোটামুটি ইংলিশ পারতাম আমার আব্বা ইংলিশে খুব ভালো আসলা আচ্ছা তো আমার আব্বা আমরা ইংলিশে কইতা পারতাম বাট পারলেও তো ইদেশর লাগে তো আমি তো তাল মিলিয়ে চলতে পারতাম না একটু আমার কতদিন সময় লাগবো ওটা আমার খুব বেশি হার্ড করতো জানে আমার আমার লাইফের যে এইমটা আছে এটা আমি ফুলফিল করতাম পারছি না লাইক আমার উকিল হইতাম বা লয়ার যেটা হই না কেন আমি হইতাম আসতাম ফুলফিল করতাম পারছি না ওটা একটা আমার একটা মানে একটা বৃত্তি একটা খিতা আছে আর কি আমরা মহিলারা যে সময় ছোট থাকি আমরা বাফর উপরে একটা দায়িত্ব বা বাফর যে থাকি বাফর কথা শোনা লাগে বাফ না থাকলে বড় ভাই বড় ভাই না থাকলে ফর গে বিউলি হাজবেন্ড হাজবেন্ড না থাকলে ছেলে ছেলে এরকমই আমরা কিন্তু প্রতিনিয়ত একটা দাপে দাপে আমরা ইয়ে করা লাগে মানিয়ে চলা লাগে যেমন আপনার বিয়ে গেছে গিয়া আপনার ইচ্ছা কিন্তু আপনার বাবা মায় জিকা করছে নি যে তুমি কিতা করতে চাইরা তুমি বিয়া করতে চাইরা নি না তুমি পড়ালেখা করতে চাইরা এরকম তো জিকার করছে জিকার করছে বাট আমরা দেশে আফাজ একটা কালচার হইলে যে মেয়েরা যখন বেশি পড়ালেখা করিলা দেখ ষোলো পার হইলো কিরা মানে বা বুড়ো হয়ে গেলে বিয়া না বুঝছি না আমরা দেশের কালচার তো ওলা খানো না নেই লাইক বিয়া এখন আমার মা বাবার চিন্তা আমার ফুরি বিয়ে ফার্স্ট করে দিয়েছে এখন যদি বিয়া দেয় না তো মানুষ হবো বলে গুড় বিয়া অন্য মনে হয় বুঝছি নি কোনো প্রবলেম আছে কোনো সমস্যা আছে তো ইলাহান বহুত আমি কইলাম না নটি আসলাম বহুত বিয়ার মাথায় তো আফা আমি আমি নিজে বিয়ার হরাই নিতাম কিভাবে কোনো আমি বহুত নটি হরছি আমি বহুত জিনিস আমি কোনো সময় চোখ ঠেরা করিয়া দাম দোষ ওলা কেন নটি আসতাম আমি বাট এখানে আমার জোর আমারও মনে হইলে আচ্ছা ঠিক আছে আমার মা বাবা যেগুলো পছন্দ করছো তে কিতা করবা কিছু করবার নাই এতে রাজি হয়েছে আমার আমার সম্মতি লইয়াও বিয়ে হয়েছে অনেক বাবা মা আছেন সম্মতি লই না আমি দিলাম আমার সম্মতি লইয়াও বিয়ে হয়েছে আমি কইছি ঠিক আছে তোমরা কারিয়ন করো কিতা করবা তো কিছু তো আর করবার নাই আমার যদি সফলতা কেউ বনাইলে তো আমি আর জ্বালা আট দশটা বাগাইছি আমার বাগানের লোক তো এমনি বাগিয়েছি মজা তো তো আপনার বিয়া অফরে উদ্দেশ্য আইলা অফরে আপনি তার তো ফ্যামিলি উদ্দেশ্য আছে যে আমার হরি আসলা আমার ননন দেব ননরি তার তার লগে রিলেশনশিপটা কি রকম আছে আপনার আজ ইউজুয়াল দা আর দশটা বল খান জালা কারণ আমি তো তারার চিনি না সম্পূর্ণ ডিফারেন্ট ফ্যামিলি তারার একটা ফ্যামিলি আমার একটা ফ্যামিলি ইভেন আমি টাউন বড় বড় হয়েছি তারা গ্রাম বাড়ি তারা সবটাই মিলিয়া লাইক একটু ডিফারেন্ট আছে বাট একটু খাপ খাওয়াইতে আমি আর কি খাপ খাওয়াইতে আমার একটু ইয়ে হয়েছে বাট আমি চেষ্টা করিয়া খাপ খাওয়াইয়া তারার লগে মিলিয়া চলছি লাইক তারা আমি আমারটা বলি গেছি আমি কিলা চলছি আমি কিলা খাইছি আমি কিলা বইছি আমারটা বলি গেছি আমি চাইছি তারা টাইড আপ করতাম বুঝছি কারণ সংসারও তো আপনি মিলতে দিলে তো একটু করতে হইবা আর আমরা মেয়েরা বেশিরভাগ তো জানোই তো আমরা স্যাক্রিফাইস করি অন্য শুকর লাগে আমরা স্যাক্রিফাইস করি আমরা স্যাক্রিফাইস করি আমরা চাই যে আমার একটু কষ্ট হইলে আরো যদি খুশি হয়ে যায় আমার থেকে বড় সবাই কিতা হতে পারে যেহেতু আমার হরি আমার দেব নবান দেব ননন ননরি সবর লেগেও মোটামুটি আমি খাপ খাওয়াই দিয়েছিলাম বালা জিনিস যে ফ্যামিলির লগে যত বড় ফ্যামিলি হন তত একটা যে সবলকে মিলেমিশে থাকার একটা অভ্যাস যে এটা ছোট ফ্যামিলি হইলেও কিন্তু এটা সুন্দর একটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যায় গিয়া আমার ফ্যামিলি আমার চাচার গরণ আগের তো জানো ও ঘর থেকে হো ঘরে যাওয়া যাইতো কোনো এখন তো সবখানে দেয়াল বা ইয়ে করা বাট আগে এক ঘর থেকে আরেক ঘরে যাইতো আমার ঘরও যদি আমি বিকালে খাইতাম রাতে আমার চাচার ঘরে খাইলাম লাইক আমার শাশিয়ে শাশিয়ে এরা বিকালে আমরা উঠান আছি বড় উঠান আমরা উঠানো বইয়া সবে গপ আমরা খেলতাম দাঁড়িয়ে বান্ধা কুতকুত ব্যাডমিন্টন ইভেন কাবাডি কোন তো বাদ নাই মানে ওলা ফ্যামিলিতে আমরা বড় হয়েছি বুঝছেন লাইক মানুষ মেলো বড় হয়েছি আগে তো ওই যে আপনি কইরা যে আগে গড় এক্সটেন্ডেড ফ্যামিলি সবে লগে থাকা হইতো জি জি কিন্তু এখন কো যতদিন যার ফ্যামিলির ছোট ছোট হইতে থাকে কেউ কেউ লোকে আগুলা খান বন্ডিং নাই বা একটা যে স্বজন প্রিয় বা এরকম আমি যদিও আমার দেশ এরকম অভিজ্ঞতা কম যেহেতু আমি বড় রয়েছি ও দেশ বাট বাংলাদেশে আমার শ্বশুরবাড়ি গেলে দেখছি তারা যদিও তার আলাদা আলাদা কিন্তু এই গরম সকালে নাস্তা হেন গরম রাত্রে খাবি হেন গরম লাঞ্চ ওরকম আসিল কিন্তু আপাতত এখন দেখা যায় যে এই জিনিসটা চেঞ্জ হয়েছে এই দেশে এখন তো নেক্সট ডোর খেয়ে আইরা খেয়ে যাইরা বা খেয়ে আসুন খেয়ে নাসুন মানে খেয়ে যদি মরিও ফলি তাকে আপনি খেয়ে খুঁজতে পারেন না যে এখন ও লাখান হয়ে গেছে
আপনি যে আইসুইন আপনার ফ্যামিলিতে আপুরে আপনার যে ননন তারা লোক আপনার সম্পর্কটা কিরকম আছে কারণ সাধারণত দেখা যায় যে ননন দেবট মোটামুটি ঠিকঠাক হন নননরা কিন্তু বেশি বাবিন্তর অত্যাচার হয় তে আমার ননন দেব আমি আমি গরো পাইছি না তার বিয়ে হই গেছে ননন দেব সব আমি আর গরো খেয়ে পাইছি না আমার হাজবেন্ড আর আমার দেওর আর কি আচ্ছা তো আমার ননন পাইছি না তাই না বাট বেশি দূরই থাকতে না খান্দা তো তাতা আইতা যাইতা আর কি আইতা যাইতা বা আমার ননন্দ ছোট থাকতে আইসুন তাই বাংলা বুঝতা তো মানে বেশিরভাগ যখন যেন প্রবলেম হয় কমিউনিকেশন ঠিক মতো না হইলে তো আপনার মাঝে কমিউনিকেশন আর আন্ডারস্ট্যান্ডিং আছে অত লাগে আর কি একটু ঠিক আছে দ্যাটস গুড ননন ফাইলা দেওয়ার ফাইলা সবই ঠিক আছে আপনার বাচ্চা হইলো আপনার বাচ্চা হওয়ার পরে আপনার অনুভূতিটা কিরম আসলে আপনি কিরম ফিল করছেন যে প্রথম মা হওয়ার বা ছেলে মেয়ে আপনার কয়জন আমার ছেলে মেয়ে 60 জন বড় মেয়ে ইউনিট সেকেন্ড ইয়ার ফরোইন দুই নম্বর মেয়ে ইউনিট ফার্স্ট ইয়ার আর বাকি দুইজন আবার ছোট এজন দুইজন প্রাইমারি স্কুল তিন নম্বর জন লাগে ইয়ার সিক্স আর চার নম্বর জন ছেলে আর কি তিন তিন মেয়ে এক ছেলে আমার তো ছেলে সবার ছোট তাই ইয়ার ফাইভ ফরোইন তো আমি যখন প্রথম মা হইলাম এটা তো আফা আমি যদি আপনার হইও আপনি আপনি যখন মা হয়েছেন আপনি বুঝরা আমি যখন মা হয়েছি আমি এই ফিলিংটা আমি বুঝাইতাম পারতাম না মানে ও একটা স্বাভাবিক এটা আমরা মাতৃত্ব আমরা নারীত্বরে আমরা ইয়ে করে একটা ফুলফিল করে যখন আমরা মা হই অবভিয়াসলি খুবই বাট আমি আমার মারে খুব মিস করছি আমার বাবরে খুব মিস করছি বিকজ যখন আমার ভাই আমি সবর বড় যখন আমার আমার ফিটাফিটি ভাই বোন তারা কথা মনে হয় বা যখন ছোটো ভাই বোন দুইজন হয়েছিল আমার মনে আছে যে একটা যেমন বিয়া বাড়ির উৎসব যখন একটা ছেলে বা মেয়ে জন্ম হয় না আর কি একটা বিয়ে বাড়ি এ এ নাইরা হ্যাঁ নাইরা রান্দা ওর আমার আম্মাক ফাগ্র যাওয়া লাগছে না বিকজ শাশি আসলা ফুফু আসলা সবই সপ্তাহ মা এবার মামার বউ মামি আয়াও সবে মানে খুলাই নিছে আর কি তো একটা ঈদ ঈদ উৎসব একটা মানে আনন্দ সবাইরা ইয়ে করা বাট আমরা ঈদের যখন আমরা মা হই তখন অবভিয়াসলি একলা আমি আসতাম আমার গরু আমার হরি আসতা তান গরু লাইক আমরা ওখানে জায়গার সবার অভাবে তো আমরা একখানো থাকতাম পারি না তো যখন মা হইলাম তখন গরু আইলাম আওয়ার পরে আমার মারে খুব মিস করছি বিকজ আমার তো নিজের আন্দা লাগে হসপিটাল থেকে আইসি কারণ ওখান দেখুন যেন যদি অপার আমার শরীরের জন্য নর্মাল ডেলিভারি তো তো বালা তাহলে শরীর তারা দিলে হসপিটাল থেকে তারা রাখে না তো যখন রাখে না তখন গরু যে বলা আইলা ইয়া তো আপনি ফাইবার যে তাছে ন আছে তবু ন এখন আপনি কিন্তু পিক আপ করতে হইবা আপনি বা হাজবেন্ড যদি খামো তখন বাড়ে তাই তো আর গরুর খাম করতে পারতাম না বুঝছেন ওখানে আমি খুব মিস করছি আমার আজ যদি আমার মা থাকতে খান যেত আমি এই হেল্পটা পাইলাম মানে মানে আমার একটা রান্দিয়া দিলাম মানে আমি অ্যাটলিস্ট বেডও দুইটা সেকেন্ড বইয়া রেস্ট লইতাম পারলাম মানে বুঝছেন ও মানে আমার খুব মিস করছি বাট মা আর আনন্দ একটা ডিফারেন্ট তো তো এই যে হসপিটালটা কি আওয়া পরে আমরা নিজেরা রান্দা লাগে কারণ বাংলাদেশে আপনারে পাম্পার করার বহুত মানুষ আছে যে বাচ্চা হয়েছে আপনারে তুলে তুলে করি রাখবা আপনারে খানি তারপর ইয়ো এটা খাইও না ওটা খাও ওটা যে করো সবে বাঁচিয়া যদি আপনি আপনার গড় থাকতা তাহলে আপনার যারা যেরম সাকসি সব একলগে আসেন আপনি কিন্তু অনেক ইয়ে ফাইলা নেই সাপোর্ট ফাইলা নেই বাট এই দেশ এই সময়টা আসলে অন্যরকম আমরা যাই কষ্ট লাগে স্পেশালি যারা বাংলাদেশ থেকে আইসুন মা বাপালে এত আইসুন তারা বেশি কষ্ট লাগে বাট তারপরও আমরা লাইফ লিড করিয়া যাই আমরা খাম কাজ করিয়া যাই আপনার লাইফও আপনি একটা ত্যাগ দিছেন যে লেখাপড়া যেটা লো পড়তে চাইছিলা লো পড়তে পারছেন না গতকালকে আপনার ফোনের যে সময় মাতো আসলাম আমরা আপনি তখন কইছেন আর একটা ত্যাগ দিছিলা আপনি একজন রাইটার কবিতা লেখেন কবিতা স্যার আর অন্য কিছু লেখেন ছোট গল্প লেখতাম আগে বাট লেখা হয় না টাইমের অভাবে লেখা হয় না বা আর একটা জিনিস আমি ফুটিছেন অন্যে ফুটিছেন ফুটি লেখি আবার নিজে ফাটো করি বাহ তাহলে অন্য দিন আমরা ফুটিও শুনবো করবো তো আপনি যে এই যে লেখালেখি আপনি কত হালকে খোয়াত আসলো যে আপনার লেখালেখি অনেক বছর আপনি বিরত কারণ আপনি সময় করতে পারছেন না ও তো লাইক যখন আমি বাংলাদেশ থেকে যখন লন্ডন আইলাম আমার স্বপ্ন আমার আশা আমার যেটা আছে সপ্তাহ ঠাঙ্ক বরিয়া চার সমুদ্র ফারিয়া বিলে তাইলাম হওয়ার পরে আমি 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 ভুলিয়ে গেলাম আমি জানে লেখালেখি করতাম বিশ্বাস করো কাফা আমার আমি মানে কমপ্লিটলি আমি ভুলে গেছি আচ্ছা
মানে ইদেশর তো এটা তো প্রথম তো দেশের যে সময় আসলে সময় লেখা লেখা আপনি কন্টিনিউয়াস আছে জি বিয়ার আক বিয়ার বিয়ার আক পর্যন্ত আমার লেখা লেখা আক পর্যন্ত আপনি খালি লেখা লেখা কিনা ইয়ো করা পাবলিশ করা হইছে পাবলিশ সিলেটর ঢাকাটা পত্রিকা আছে অক্টোবর মাঝে আমার পাবলিশ হইতো পত্রিকা আর এমনে জেনে লিটল ম্যাগাজিন দুগাজিন থাকতো আছে না নি ওতার মাঝে আমার ইয়ো হইতো বাট যখন বিয়ে হয়ে আইলাম আমার মাতা থাকি আমার হরি আবার যখন দেশ আসলা তাই খুবই খুশি হয়েছিলা যে আমি লেখালেখি করতাম তাই আমার হরিও লেখালেখি করতাম তাইনোর মনে হয় দুইটা না তিনটা বই পারাইছে সেন মারা যাবার আগে তিনটা বই বার করিয়া গেছেন তো তাই খুব খুশি শব্দ হইতো আমার বউ মানে আমি জেলা লেখালেখি করি আমার বউও লাফাইছি লেখালেখি এখন খুবই খুশি হইতাম বাট এদেশ আইয়া পরিবেশ পরিস্থিতি নয়া জীবন নয়া সংসার নয়া সপ্তাহ আমি ভুলে গেছি কমপ্লিটলি আমি ভুলে গেছি আমি লেখালেখি করতাম আমার মাতা থেকে একবারে গেছি গি রিসেন্টলি আমি আপনার লেখালেখি আইমো আমরা আপনার স্টোরি তাইমো আমরা একটা ছোট্ট বিরতি যাই বিরতির পরে আবার এরম তো শ্রোতা বন্ধুরা আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে বিরতির পরে আবারও শুনবো হাজেরা কুরেশি আপার গল্প সাথে থাকবেন শ্রোতা বন্ধুরা ফিরে আসলাম ছোট্ট একটা বিরতির পর আমি হাফসা ইসলাম আছি আমার সাথে আছেন হাজেরা কুরেশি অপি আপা ওনার গল্প শুনছিলাম উনি বাংলাদেশ থেকে কীভাবে আসলেন তারপরে আসার পর বাচ্চাদেরকে কীভাবে ওনার সংসার কীভাবে চালাচ্ছেন এইগুলো নিয়ে কথা বলছিলাম তো আপা আপনার তো চারটা বাচ্চা এই দেশে কিন্তু আমরা মহিলারা হাজবেন্ডরা কাজে যান মহিলারা বাসায় থাকেন বেশিরভাগ তো বেশি আপনার জীবন যে ঘটনাগুলা একটু যদি শেয়ার করতে যে আপনার তো চারটা বাচ্চা চারটা বাচ্চার লিয়ে কিভাবে আপনি সময় কাটাইছেন বা কিভাবে তারা লেখাপড়ার সহযোগিতা করা তারা স্কুল থেকে আনা নেওয়া এদেশের ওয়েদারের তো কোনো ঠিক নাই ঠান্ডা গরম সব কিছু মিলে তো এইভাবে আপনি কিভাবে আপনি এইভাবে তারা যে করছেন বড় করছেন আপনার দুজন তো ইউনিভার্সিটির পড়া তো আপনি যদি এটা শেয়ার করতেন যখন বড় মেয়ে হইলা তখন তো একলা একজনও তাইনও বেশি প্রায়োরিটি পাইছো বিকজ আমি তান্ডে সময় দিতাম পারছি বেশি ঘরের কাজও করছি সময় দিতাম পারছি তান্ডে বারে লিয়ে গেছি তখন দুই নম্বর মেয়ে হইলা যখন যেন গড় যদি একলা থাকে আপনার চিন্তা থাকে আপনি যখন ডেলিভারি যাইবা আপনি বাচ্চা খালে রেখে যাই রেখে যাইতা তখন দুই নম্বর মেয়ে যখন হইলা তখন আমার শাশুড়ি আসলা আমার শাশুড়ি আমার ঘরে আনিয়া আমি গেছি তো গেছি আইসি ফরে বাদ এই সময় আমার দুই নম্বর মেয়ে সময় আর কি সরি না যখন বড় মেয়ে হইলা তখন আমার শাশুড়ি ফরে আইসেন আচ্ছা ফরে আইসেন আর দুই নম্বর মেয়ে যখন হইলা তখন আমার শাশুড়ি গেছে রাখিয়া গেছি মানে শাশুড়ি আমার তখন ফার্স্ট টাইম হেল্প তো তারপরে তো এই দুইজন মোটামুটি তান তান দুইজন যখন একজন দুইজন মোটামুটি আপনি ফালি লইতে পারবা আপনি কারণ আপনার ই আল্লাহ তো আমরা এই ক্যাপাসিটি দিয়ে দিয়েছেন আমরা মহিলারা আমরা সহ্য সমতা খুবই বেশি যা আমি ফারছি তান তান্ডে আমি যতটুকু আমি একজন মা হিসাবে দিবার দিছি তান তান্ডে আমি স্কুলে লইয়া গেছি সকালে যখন ছোট মেয়ে স্কুলে ভর্তি হইলা নার্সারির বড় মেয়ের ফুল টাইম ছোট মেয়ের পার্ট টাইম তো আমি দিনের মাঝে আমার সাই চক্কর ফর্তি স্কুল ছয় চক্কর ফর্তি স্কুল ছয়বার যাইতাম আইতাম বিকজ পয়লা বড় মেয়েরে দিতাম আবার আইতাম ছোট মেয়ে লইয়া যাইতাম আইতাম এরপরে আবার দুইজন যাইতাম আবার লইয়া আইতাম এখন ছয় চক্কর ফর্তি স্কুল তো কোনোদিন রোদ কোনোদিন মেঘ কোনোদিন স্নো স্নোর মাঝে ফিসলা খাইয়া খাইয়া যাওয়া লাগছে বিকজ কিছু করবার নাই আমি তো আমার বাচ্চা ধরে তো আমি আনতাম ওই স্কুল থাকি ওলাখান খুব মানে বড় দুইজনের লাইক পুরা ফিটাফিটি আপনি দেখলে ছোট তাতে তারা যখন লইয়া যেতাম তারা হয়তো মানছে হয়তো টুইন্স নিয়ে যে ফিটাফিটি মাঝখানেও গ্যাপ আর পুরো দুইজন আবার ওলাখান টুইন্স ওলাখান ফিটাফিটি উচ্চেন নেই তো বড় দুইজনে আমি ওলাখান মানুষ করছি তান তান্ডে যে সময় পাইছি তান তান্ডে আমি বাংলা স্কুলও লইয়া গেছি আমি যতক্ষণ চেষ্টা করছি তান তান্ডে বাংলা পড়াইতাম বাংলা পড়াইছি আরবিক স্কুল লইয়া গেছি আরবিক পড়াইছি আবার গরু আনিয়া এ টু জেড হোমওয়ার্ক আমি তারা আবার তারা বাফর গেছে তারা কমফোর্টেবল ফিল করতো না তারা ওলাখান আমি যেন আমার মার গেছে সপ্তাহ হইতাম তারা আমার গেছে সপ্তাহ বাট মামিও আমার অর্থ লাগে মামি অর্থ লাগে ইভেন হোমওয়ার্কটা পর্যন্ত আমি করানি লাগতো আমি করাইতাম আমি অতক্ষণ আমি ঈদ হওয়ার পরে আমি ইংলিশ কোর্স করা লাগছে না বাট আমি ইসোলো কেতা করছি এন ভি কিউ চাইল্ড কেয়ার লেভেল টু অ্যান্ড লেভেল থ্রি করছি তো আমার মোটামুটি ইংলিশ জ্ঞানটা মোটামুটি ভালো আছে আমি আমার বাচ্চাদেরে সেকেন্ডারি যাইবার আগ পর্যন্ত আমি চাকর করে লইছি আমি তারা রেফরাইছি ইয়ে করছি তো তান তান বড় হইলা তাই তাই নিয়ে গেল খোলা তো তান তান যখন বড় হয়ে গেলা তখন করো আর ভালো লাগে না যেটা করতাম তখন আমি খাজো লাগি যাই আচ্ছা
আমার হাজবেন্ডও খাজো আমি আস্তা দিন ঘরে খেতাম যখন যেন আপনি ঘরের খাস শেষ হয় না আফা আপনি যত খাস করবা তো আপনি করতে থাকবে একটা শেষ হইব না আপনি আরেকটা বার করবা আরটা ও গোর যে টাইডি আছে আপনি মরবা আরবা টাইডি কইলাই আপনি কাবাড় বার খিয়া খাফল লামাই বা লামাই হইবা খাবার আগুনটা টাইডি করে না নি তো আমার এখন মনে হইলো যে আমি গরবই আমার সময় নষ্ট না করতে আমি খাজো লাগি যাই খাজো লাগি গেলাম স্কুলে হামাই গেলাম আচ্ছা আমার বাচ্চা তো স্কুলে দিতাম দিয়ে আমি স্কুলে যাইতাম গিয়ে আমার স্কুল টাইম শেষ হইতো বাচ্চা তো স্কুল শেষ হইতো তো তারাই লই আবার গোর আইতাম তো ইলাকা এক স্কুল না এক স্কুল না খাসা খাসি স্কুল জি তো ইলান হইলে কি তো আপনি তো আস্তা দিন ঠায় আজ স্কুল খাস করা বাচ্চা তারা স্কুল অন গরো আইলা তারা ঠায় আপনি ঠায় জি আপনি আপনি যে সময় বাচ্চা দুইজন নিয়ে স্কুল আনা নেওয়া করতা ছয় বার যাওয়া হতো জি জি তাহলে গরু রান্না বাড়া কোন সময় করতা ও তো ও ফাঁকে দিয়া আমি যখন যাইতাম কোন সময় আছে আমি ফ্রিজও থাকি বিজাইতাম না আমি ফ্রেশ লই আইতাম আচ্ছা কারণ ফ্রিজও থাকি বিজাইলে কোন সময় আছে নেই সময় লাগে আমি কোন সময় আছে আমার সময়ের অভাবে আমি ফ্রেশ লই আইতাম ফ্রেশ রান দিয়ে আমি এক ঘন্টার ভিতরে রান্দা উল্টা আটাইয়া হুবার উবার মারিয়া যেটা করবার করিয়া নিজে একটু রিল্যাক্স হইলে গোসল গোসল করলে কোনটা করতে হইলে নিজে একটু রিল্যাক্স হইলে করিয়া আপনার টাইম নেই আবার আপনার স্কুলে যেতে গিয়া আবার চিন্তা নিতা আর বাচ্চা তো স্কুল থেকে যখন গড়ে আনিলিবা তখন তো আপনার আপনি ফরগোট করে দিতাম মি টাইম নাই দেয় ইজ নো টাইম ফর মি কারণ তারার হোমওয়ার্ক করা তারা আবদার হোনা তারা রাতা করা তারারে বেডো দেওয়া তারারে করা আর তারারে বেডো দেওয়ার পরে আমি যখন এনবিকে টু এনবিকে থ্রি লেভেল করছি তারারে বেডো দেওয়ার পরে আমি দুইটা রাতে একটা দুইটা পর্যন্ত আমি জাগে জাগে আমার অ্যাসাইনমেন্ট করা লাগছে করছি মানে তারারে করার পরে এরপরে আমি ওলা করে করে তারারে মানে বাচ্চিন তোর ফ্যামিলি নিড শেষ করিয়া তারপরে কি আপনার তারপরে আমি করছি তারারে যখন আমি বেডো দিলেছি তখন গিয়া আমি আমার কোর্স করছি আমার পড়ালেখা করছি আমার করছি বুঝছেননি ওলা খান আর কি করছি তো তারা যখন স্কুলে থাকি তারা গোড়া আইতা তারা সপ্তাহ করা লাগতো তাইন তাইন দুইজন তো ফালি লাইছি তো স্কুলে হামাইছি তো স্কুলে হামানির দুই বছর মনে হয় খাস করছি আচ্ছা করি আমার তিন নম্বর মেয়ের প্রেগনেন্ট হয়ে গেলাম আচ্ছা তো তিন নম্বর মেয়ের প্রেগনেন্ট হয়ে মেটার্নিটি লিভে গেলাম মেটার্নিটি লিভে তো আমার ছেলে দিয়ে প্রেগনেন্ট হয়ে গেলাম তে আর আমি খেতে পারতাম তো আমি মেটার্নিটি লিভে থাকতে পারতাম না বিকজ আমার বাচ্চা আমার মেইন প্রায়োরিটি আমি তারারে ফেলতাম হইব তো আমি খাম সারি দিলাম খাম সারি দিলাম ওটা আমার একটা ত্যাগ আছে আমার খামটা আমার স্কুলে যখন যেন আফা সহজে খাম পাওয়া যায় না আমি যখন এনবিকে লেভেল টু থ্রি করি তখন আমি ফয়লা ভলেন্টিয়ার হিসাবে আমাইছিলাম আচ্ছা ভলেন্টিয়ার হামেশে আছে হামাই আমার তারা আমার খুবই ভালো হয়েছে আমার খাম অফার দিলেছিল সমান জায়গাতে আমি খামের অফার পাইছি খাম খুঁটিয়া গেছি আমি তারা আমার খুব ভালো হয়েছে তখন কি তখন আমি তো খাম সারি দিলাম তারার লাগে আমি তো বাচ্চান ফালিয়া বড় করতাম হইব তান্তানের প্রতি আবার মনোযোগ করে দিলাম দুজন বড় দুজন একটু বড় হয় আমি তান্তান কাছ থেকে একটু হেল্প পাইছি তারপরে আমার প্রবলেম হয়েছে কি তা জানি না যখন বড় দুজন স্কুলে থাকতা গুরু দুজন তো ফিটা ফিটে নানি আমি শাওয়ারও যাইতাম পারতাম না বিকজ দুজনে তো একজন আজনে চুলটা টানি নিলাম আমার তিন নম্বর মেয়ে তাই নয় খুবই দুষ্টু তো আমার ছেলে তো ছোট তাই না দুষ্টু অন তাইকে তাও একটু যদি এক সেকেন্ড যদি তাই খুশা মারি দিতা তাই কিন্তু সিমটি মারি তাই রে সুলটু যদি টানি দিতা তো আমি দুইজনটা দুইবারও লইয়া বইয়া বই থাকতাম বাথরুম তুমি চাইতেলে আমার হাজবেন্ডে ইয়া হারলে হইতাম তুমি বউ আমি বাথরুমে যাই শাওয়ার করতাম তুমি বউ আমি বাথরুমে যাওয়া মোটেও আমার লাগি মানে পসিবল আছে না ওলা হাট আছিল তাই দুইজন ফিটাফিটি আমার ছেলে যদি মিল খাইতা আমার মেয়ে হয়তো আমার মিলতো কারণ তাইনো মিল খাও তাইনো নেপি নেপি ফিন্দা হেই জি আল্লাহ ওলা খান আর কি ওলা খান আমরা আমার হার্ট টাইম গেছে খুবই লাইক একলা মিস করছি সময় আমার পরিবার রে আমার মা রে আমার ভাই বোন সব রে খুব বেশি মিস করছি বাট খরিয়া তো লাভ নাই আমি তো আমার লাইফ তো আমি ক্যারিয়ার করতাম হইব আমার বাচ্চেন্দ্র তো আমি ফালিয়া বড় করতাম হইব বাট আপনি এতটুক যে ডিটারমাইন যে বাচ্চেন ফিটা ফিটে বাচ্চেন লইয়া তারপর আপনি লেখাপড়া মাঝে মনোযোগ দিচ্ছেন আসলে একটা কথা কই নানে যে ওয়েজ দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে আপনি বার করা যায় একটা ইচ্ছা থাকলে তো আপনার মাঝে ডিটারমিনেশন আছে বাচ্চিন তোর লুক আফটার করিয়া ও রান্না বাড়া করিয়া ঘর দুয়ার সামলাইয়া সবকিছু ঠিকঠাক করিয়া আপনি লেখাপড়া করতে চাইছেন করছেন আমি সব বাচ্চিন তোর সময় দেওয়া এটা বাচ্চিন যত বড়ই না কেন সময় কিন্তু দেওয়া লাগে তারা সময় চায় আর আমার বাচ্চা তারা আমার লগে একটু ক্রিঞ্জি বুঝছেন বড় হয়ে গেলো তারা আমার কবে আমার একটা হাক দো আমার একটা কুলো লো মানে তারা লইয়া বইয়া লাগতো আমার এখন পর্যন্ত বাচ্চা তোর মুখ তুলিয়া খাওয়াইয়া দিননি আমার হুরু দুইজন দেওয়া লাগে বড় দুইজন রে বড় দুইজন এখনো দেওয়া লাগে না আবার তান্তানে মাঝে মাঝে তান্তানে আমার মাঝে মাঝে দেওয়া লাগে জি এখন আমার মেয়ে তান্তানে খাওয়াইয়া দেওয়া লাগে আমি উলি ফিড মি জি আমার মেয়েরা কিতা করেন জানেননি যখন আমি আমার হুরু দুইজন হওয়ার পর যখন আমি স্কুল জব সারি দিলাম আমি তো তখন কমপ্লিটলি গরো আছি তো কিতা হতো আমার বড় দুইজন তান্তানোর আবার তিনজন আবার খুবই চুজি আসলা খানি আজকে যদি একটা খাইন খালকে খাইতাম তো তান্তানে আমি কিতা করতাম
একদিন হইলে দিতাম আমি দমদরিলাকে আপনার পাস্তা বানাইয়া দিতাম, একদিন স্যান্ডউইচ, একদিন পিৎজা, একদিন আপনার ইন্ডিয়ান ডিশ, মানে সাত দিনের মেনু ডিফারেন্ট। মাংস দিয়া তারা খাইলার, তারা রোল বানাইয়া খাইলার, এটাই তারা মেইন ফুড হিসাবে। আসলে আমি মা হিসাবে নেনি, আমি চেষ্টা হচ্ছে, আমি তো মা, আমার কাছে তারা স্যার, আমি যদি দেই না তো খেয়ে দিব, আমার ভাই চিন্তা যদি না খায় না ভাত, ভাত তো আরো অন্য দেশের মানুষের তো তারা ভাত খানি না, তারা তো বাসেন না নি, তো আমি কইতে কথা আমার যে বলাই কোয়ালিটি আছে, আমার যে বলাই ক্যাপাসিটি আছে, আমি বানাই দিতাম পারবো, তো আমি এখানে ডিফারেন্ট ওরিয়েন্টাল ডিশ বানাই দিন আমার বাচ্চেন তো বুঝছেন নি, আমি আমার সবসময় আমি ট্রাই করতাম, তো আমার বড় মেয়ে আবার আমার লেখান তাই রান্না উন্দা একটু ভালো হয় না আর কি, তো তাই মাঝে মাঝে ট্রাই করুন করি আমারও খাওয়াইন, তখন তো বড় হয়েছে বুঝোইন জানে একটা জিনিস, যে কোনো জিনিস একটা প্লেটও ফাইলি রা একটা ইলা অটোমেটিক আইচ্ছে না, একটা তো যে কতখান হার্ড ওয়ার্ক আছে, আপনি রান্দার যোগ্য আফা রান্দা কিন্তু সোজা রান্দা রান্তে এলে বেশি এক ঘন্টা লাগে, বাট কিচেনও যতক্ষণ সানবো ততক্ষণ আপনি প্রিপেয়ার করবা অতক্ষণ তো হার্ড না নি, তারপরে রান্দা রান্দা পরে যে সময় দেখা যায় যে এটা ভালো লাগে না, এটা খাইতাম না, একজনে খাইবা আরো জনে খাইতাম না, একজনের প্রিয় আরো জনের অপ্রিয় এটা জিনিস। ওখানে কথা আফা মনে হয়ে গেছে আমার তিন নম্বর মেয়ে, তাই নিয়ে লাগে সিভিয়ার ফুড এলার্জি, তানোর জন্ম তিন জন্ম থাকি তানোর আস্থা শরীর রাস থাকতো ইয় থাকতো, ডাক্তারে বুঝবার আগে আমি একজিমা আসিল আস্থা শরীর তান একজিমা আসিল, ডাক্তারে বুঝবার আগে আমি বুঝি লেছে যখন আমি তাদের ব্রেস্ট ফিড করাইতাম আমার যদি কোনো ফুড এলার্জি থাকতো তাদের ওটা এফেক্ট করে লইতো, তখন তান যখন তাই যখন খাওয়া আরম্ভ করলা ছয় মাস থাকি, এখন তো তান্ডে তো আমি সাতটা দিতাম পারতাম না, প্রত্যেকটা জিনিস আফা আমি বুঝি বুঝি তান্ডে দিতাম, দিয়ে দেখতাম দেখি তান্ডে রিয়েক্ট করে নিয়ে তানো নাকি আপনি আফা খালি খানি না, তো তান্ডে তো আল্লাহ ডাস্ট এলার্জি ক্লিন রাখা তান্ডে সবসময় গা মুছে দেওয়া, মানে তানোর তলে আমার মানে বড় দুইজনে জ্বালা ফালছি তান্ডে আমার থেকে মনে করো আরো তিনজনের সমান তান্ডে ভালো লাগছে, বিকজ তানোর একজিমা আছিল তান এলার্জি আছিল তানোর এর মাঝে তাই ফাঁসি এটার খাইতা নাই কোনটা, তো তানোর মানে আর কি মাছ মাংস ডিম বাদাম খালি দুধ খাইতে পারেন তাই, আচ্ছা খাওয়ার মাঝে আলু খাইতে পারেন রাইস খাইতে পারেন, তখন আপনি বুঝো কাফা আপনি ইতা দিয়ে আপনি কিতা বাচ্চা যদি দিবা কিতা আপনি দিবা ডিশ বানাইয়া খালি এজাত বাচ্চা মানে ভালো লাগতো না নানি অনেক বোরিং হয়ে যাব, তো আমি বাচ্চার ভালো লাগতো করি আমি ইন্টারনেট ঘাঁটি ঘাঁটি ডিফারেন্ট ডিফারেন্ট ডিশ সকল দেখতাম যে কোনটা খাওয়াইলে আমার বাচ্চা ভালো পাইবো কোনটা খাইলে একটু ডিফারেন্ট বুঝবো, ওলা খান আমি তান্দে খাওয়াইয়া খাওয়াই এখন এখন পর্যন্ত তো না এলার্জি রয়েছে, আল্লাহ দিলে অবশ্য বোধটা কমছে, ঠিক হয়ে যায় বা ডাক্তারে গেলে আপনি যদি তানোর স্কিন দেখুন না নি আপনি বুঝতে না তানজনের একজিমা, ডাক্তারে গেলে তারা রিয়েলি অ্যাপ্রিচার করে তুই মা হিসাবে তুই রিয়েলি তাই লুক আফটার করো, তাহলে তাই স্কিনে একটা দাগ নাই খেয়ে বিকজ আমি খুব কেয়ারফুলি লুক আফটার করিয়া রাখি, যেন আমার বাচ্চা যে জিনিস খাইতে পারে না বড়ই লাললে খাওয়াইলে খাইতে পারবো, বাট স্কিনও যদি আফা একবার নষ্ট হয়ে যায় দাগ হয়ে যায় ইগুয়ার জীবনে ঠিক হইতো নাই, অবশ্যই একজিমার বাচ্চা তোর জেনে স্কিন যদি আপনার দেখা যায় কিরকম রাস খালা খালা আমার পারমিশন লইয়া তাই খাইব, তো তাই বড় হয়েছে তাই ইনগ্রিডিয়েন্টস দেখিয়া খাইন, তাহলে আমি ওলা বড় করছি যেন খবর দাও তুমি কোনটা আন্না দেখিয়া খাইবাই, তানোর কাছে ডাক্তারে তাহলে এপিপেন দিছে কারি ওখানে লাগে সবসময় এপিপেন, তানোর ওলা খান আর কি সিভিয়ার ফুড এলার্জি, তো তার লাগে আমার ডিফারেন্ট ডিশ রান্না লাগে এভরিডে, আমার হাজবেন্ডর লাগে আমার হাজবেন্ডে তাই মাছ অবভিয়াসলি তাই ফেটে বাতে বাঙালি জেলা মাসে বাতে বাঙালি জেলা তার মাছ ভালো পাইন, আমার ভাই চিনতে বাত মাছ ভালো পাইন না বড় দুজনে, আমার হুরুজনের এলার্জি তো বুঝলাম নি আপনার আমার খাম কত রাফা, বাট টান টানোর লাগে আমি খড়ি বিকজ আমি মা আমার তাকে যদি পাইন না আরও জনে তো ইয়া দিত নাই, আমারটা তারারটা করিয়া যদি আমার লাগে সময় থাকে তে আমি আমার সময় ওদের লেখা পড়া করি বা কবিতা লিখি বা যেটা করি এটা তখন আমি গিয়া করি। আচ্ছা আমরা জানি যে মেয়ে মেয়েরা সাধারণত মার লগে একটা বন্ডিং থাকে, মারে অনুকরণ করে তারা মা যেভাবে চলেন ওভাবে চলার অনেক মেয়েরা চেষ্টা করে, আমি করিম না যে ছেলে এরকম অনুকরণ করতো, বাট ছেলের লগে একটা মার আলাদা একটা বন্ডিং থাকে, কিন্তু তারপর দেখা যায় যে অনেক জায়গায় ছেলেরা যে একটু অন্যরকম হয়ে যায় গিয়া, তো আমি যেটা জিজ্ঞাসা করতাম স্যার আপনারে যে এই ছেলেগুলোর কীভাবে আমরা রেজ করা উচিত, যে একটা মহিলার সম্মান করা, একটা মহিলারে তারা
কিতা করলে তারা একটা মারে একটা মহিলার একটা বোনরে সম্মান করব তারা এটা কিন্তু আমাদের কমিউনিটিতে অনেক সমস্যা আর জি অবশ্যই সমস্যা এটা আপনি কিতা মনে করুন আপনার ছেলেরা আপনি কি জিনিসটা শিখাইরা বা আপনার মেয়েরা কি জিনিসটা শিখাইরা যে টাইম যে একজন মা হইব ভবিষ্যতে টাইম কিভাবে এই মার আপনার ফলো কররা বা অন্য কেউ রে ফলো করে তাই ওটা শিখরা নিনা আপনি তার অ্যাডভাইস দিরা যে ওইভাবে মা হিসাবে তুমি দনরিয় করতে পারো কারণ মা কিন্তু আয়না একটা বইন মাঝে আয়না যে ও দিস ইজ হাউ মা একজন মা শুড বি এটা কিন্তু লেখা লিখিত কোনো কিছু নাই গাইড নাই যে একটা মা কিভাবে যে হবো প্রত্যেকটা বাচ্চা কিন্তু আলাদা আলাদা বাচ্চা কিন্তু আলাদা কেটার করে যেমন আপনার একজন অ্যালার্জি আছে তার আলাদা কেটার করছেন তো ওরকমই যে আপনি আপনার মেয়েরে বা আপনার ছেলেরে কি ধরনের একটা ছেলের ক্ষেত্রে যে একটা মারে সম্মান করা একটা মহিলারে সম্মান করা এটা কিভাবে আপনি ইমপ্লিমেন্ট করেন তার লোকে বা মাতুননি যে অবশ্যই মাতি আমি আমার বাচ্চার লোকে ফ্রেন্ডলি ফ্রেন্ড মানে পুরা কইরাম তো ফ্রেন্ড ফ্রেন্ডশিপ সম্পর্ক আমার মাঝে আমার বাচ্চাতে আমার কাছে কিছু লুকাই না আমিও আমার বাচ্চাতে হই না বলে একটা ছোট বুঝতো না আমি এটা হই না যেটা জান পাতায় তোমার লাইফের একটা তোমার এক্সপিরিয়েন্স হইতে হইব তুমি ভবিষ্যতে গিয়ে বুঝবাই আমি মা এখন যদি বুঝো না ভবিষ্যতে বুঝবাই আমার মায়ের কেটা হয়েছে আমি হইয়া রাখি তারারে আমি হই বাট ও যে হইরা যারা ছেলেরা বলা বুঝেন না ছেলেরা বুঝতো গেলে আমি মা হিসাবে যদি আমি গাইড দিই না বাচ্চারে আমি যদি মা বাচ্চা তো চোখ খুলিয়া দিই না তারা তো চোখ খুলতো নাই তারা তো স্বপ্নের গুরু থাকবো বিকজ অবভিয়াসলি তারা টিনেজার থাকে তারা ইয়েতে যাইব ইয়েতে গেলে তারা একটা আলাদা ডিফারেন্ট লাইফ লিড করবো তারা আমরা যে লাইফ লিড করছি একটা তারা করতো নাই বাট আমি মা হিসাবে আমার যতক্ষণ পারা একটা আমার বাচ্চা যদি আমারে সম্মান করে আপনারে সম্মান করতে বাধ্য হইব তো আমার বাচ্চারে শিকাইতাম হইব যে মা বা ভাই বোন আত্মীয় স্বজনরে কিলা রেসপেক্ট করা লাগে তারা নিয়ে তুমি কিলা বুঝতে হইবে কারণ তুমি একজন মানুষ তোমার আল্লাহ দুনিয়াত ফাটাইছ না খালি জাস্ট লাইফ লিড করবার লাগে একটা আদর্শ মানুষ যদি হইতে পারো একটা আদর্শ মানুষে যদি তুমি লাইফ করতে পারো তুমি মরার পরেও তোমার একটা থাকবো মানুষের কইব একটা ভালো মানুষ আছে মাও আফার সোজা কথা মাও সোজা কথা কিন্তু আদর্শ মাও সোজা কথা নাই বুঝছেন আর শিক্ষিত হওয়া সোজা কথা সুশিক্ষিত হওয়া সোজা কথা আমরা নেপোলিয়নে খুঁজল নানি বলে আমার একজন মা দো শিক্ষিত মা দো আমি তোমার একটা শিক্ষিত জাতি দিব আমি এখানে কারেকশন হইতে চাই মধ্যে তাই অবশ্য হইতে চাই একজন সুশিক্ষিত মা দো আপনি একটা জিনিস দেখুন যেন শিক্ষা আর সুশিক্ষা আর কুশিক্ষা আজ কুশিক্ষার লাগি কিতো হয়েছে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম তৈরি হয়েছে কিতার লাগি আমার শিক্ষার অভাব আমি যে শিক্ষা পাইছি আমি এই শিক্ষাটা আমি কাজে লাগাইছি না আমি এই শিক্ষা আমার কুশিক্ষা হয়েছে আজকে যদি আমি সুশিক্ষা থাকতো তো আমি বৃদ্ধাশ্রম তৈরি হয় না আমি একজনের ঘর থাকি বউই আইসি একজনের ঘরে বউই আইসি আমি মা উইমু আমি যদি আমার হরিরে বৃদ্ধাশ্রম ফাটাই দিলাম নানি তো আমার বাচ্চা তো আমার এই জিনিসটা করতে পারবো তো ও জিনিস দিয়ে আমি আমার বাচ্চাটা যদি শিখাই তো অবশ্যই আমার বাচ্চাতেও কারিয়ন করবো বালা জিনিস আপনি যখন কইছেন যে কিলে আমি লাইক এই বাচ্চাতে রুটটা চলি রইতে হইব রুটটা আর যা হোক না আমি আমার বাচ্চাতে হই তোমরা দিব না আর যা চা করো না হলে যা করো না মিশা মাত্র না অনেশ থাকিও অনেশ যদি থাকো তুমি তাই আর যা চা তাও না হয় তোমার তোমার লাইফটাও বাদ আইব মানে লাইফের মাঝে তোমার স্ট্রাগল করবাই বা তুমি যদি অনেশ থাকো এন্ড অফ দ্য ডে তুমি উইনার হইবাই তুমি তো তোমারে ঠগাইছো না তুমি তো আল্লাহরে ঠগাইছো না মানুষে তুমি ঠগাইছো না তে তুমি কি তার লাগি তুমি আমি যদি নিজে বিতে হ্যাপি থাকি আমার বৃত্ত যদি ক্লিন থাকে আপনি দেখো মানে যেখানে চাইবা যেখান তার সপ্তাহ ভালো থাকবে অবশ্যই আমার যদি বৃত্তর বাদ থাকে আপনার আমার মনে হইব বাদ আমি যদি ভালো থাকি আপনার মনে হইব ভালো তো আমার বাচ্চাদের আমি সবসময় শিক্ষা দিই সব সময় কোনো সময় তোমরা মিসচার্জ করিও না কোনো সময় তোমরা করিও না যে একটা মানুষ দেখে মনে করিলে না এই মানুষটা বাদ ন হয়তো বা একটা সিচুয়েশনে কোনো জিনিস বলে একটা মানুষ করছে তুমি বুঝছো কোন কারণে মানুষটা করতে পারতো বা জিনিসটা কোনো একটা কারণে করতে পারে কারণে করতে পারে তুমি কোনো সময় জেনে জাজ করিলে না না এই মানুষটা ভালো নাই ন এটা পিছনে কারণ থাকতে পারে আর আসল কারণটা জানিয়ে তারপরে গিয়ে এই মানুষটা যদি বুঝে না বুঝানো বুঝানি অবশ্যই বুঝানি ধরা যদি ভুল করিয়া থাকে অবশ্যই ভুলের কোনো মাফ নাই বাট তুমি তো ফাইলে চান্স দিতে হইবা জি জি চান্স দিতে হইবা তুমি জানে ভুলটা খেলে কিলা শুধরাইতো এরপরে তুমি যাও অন্য একশন এক্স্যাক্টলি আচ্ছা আপনার আম্মা আপনার যে শিক্ষা দিছেন বড় আত্মাকে ধরিয়া আপনি কোন জিনিসটা আপনার আম্মার ফলো করেন আর এটা আপনি চাইবা যে আপনার বাচ্চারও ফলো করুক জি
আমার আম্মার জিনিস একটা জিনিস আমি খুব বেশি ফলো করি ফলো করি কি তা ফলো করি বাট আমি লাগে আমি জেনেটিক হতে পাইছি পেশেন্স আমার আম্মা খুব বেশি পেশেন্ট আসলা মানে অত বেশি তানো দর্জ আসিল আর কি অত বেশি ইউ আসলা আমার আম্মা এখানে তো কইতে লজ্জা নাই আমার আম্মা আমার আম্মা খুব বুদনি করর কি তা আসলা বাট আমার আব্বা আমার আব্বা খুব বুদনি আসলা বাট যুদ্ধ সময় আমরা তো জন্ম হইছে না আমার আম্মার ওই সময় বিয়ে হইছে না আমার আব্বার প্রেসার কি যুদ্ধে বেমানে জ্বলি গেছিল আচ্ছা আমার আব্বা ওই সময় একটু কিতা করিল তারপর তো তখন বিয়া করার লাগবো তার পরে বিয়া করছেন তো আমার আম্মা ধনী করতে কে একটু যেমন টানা ফুরনো ফোরছেন আর কি বাট টাইম জ্বালা মেন্ট আমার আম্মার যখন বিয়া হয় তখন বয়স আছে 13 বছর ও বাহ তো 13 বছর ধনী ফ্যামিলি থেকে একটু যেমন স্ট্রাগল ফ্যামিলি ফোরছো ইন বুঝছেন নি তো এই সময় আমার আব্বার যখন যুদ্ধে প্রেস চলে গেল কত করে তো বিয়া করছেন তার বিয়া করার পরে এখন তার তা তো হইলা পয়সা নাই তো আমার আম্মাই জ্বালা হানি পেশেন্টলি চালাইয়া গেছেন আমিও আমার আম্মার পেশেন্ট থ্যাংক ইউ আপা আমরা হয়তো অন্য আরও দিন আপনার বাকি স্টোরি শুনবো আজকে আমরা অতটুকু সময় তো শ্রোতবন্ধুরা আজকে এটুকুই ছিল আমাদের মা আমার মা আশা করি আপনারা আগামী পর্বে আমাদের সাথে জয়েন করবেন প্রাক্ষিকভাবে আমি হাফসা ইসলাম চলে আসি আপনাদের সাথে মা আমার মা প্রোগ্রাম নিয়ে তো আজকে আপার কাছ থেকে যেগুলো শুনলাম আমরা মাদেরকে সম্মান করা অবশ্যই দরকার বাচ্চাদেরকে আমরা যেন সুশিক্ষা দেই সুশিক্ষা কিন্তু অনেক ইম্পর্টেন্ট শিক্ষিত অনেক বাচ্চারা আছে অনেক লোক আছে কমিউনিটিতে পৃথিবীতে কিন্তু একজন শিক্ষিত সুশিক্ষিত ব্যক্তি দরকার যারা সবাইকে বোঝে ভালো কাজ করে যায় আর শিক্ষা এমনই জিনিস যে আমরা মায়েদের কাছ থেকেই শিখে বাচ্চারা তো সবসময় বাচ্চারা মায়েদের কাছেই থাকে মায়েদের সাথেই বড় হয় তো মা যদি সুশিক্ষিত থাকেন তাহলে অবশ্যই বাচ্চারা সুশিক্ষিত হবে আর আপাকে ধন্যবাদ আজকে আসার জন্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য আশা করি আরেকবার আসবেন অন্য কোনো এক পর্বতে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই মা আমার মা প্রোগ্রামে আবার জয়েন করবেন ধন্যবাদ